নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার দ্বিজেন্দ্রনাথ সরকার এই মুহূর্তে আপনাদের সামনে আসছি ইলিশ মাছের পুষ্টিগুণ নিয়ে আলোচনা করার জন্য এবং ইলিশ মাছ যৌন স্বাস্থ্যের উপর কী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা সবাই ইলিশ মাছ খাই, বাংলাদেশে বসবাস করে ইলিশ চেনে না এমন মানুষ আছে বলে আমার মনে হয় না, কারণ সারা বিশ্বের মোট ইলিশের 60% ইলিশ আমাদের বাংলাদেশেই উৎপাদন হয়। তো সেক্ষেত্রে আমরা ইলিশ মাছ আমরা সবাই চিনি, যেহেতু ইলিশ আমাদের জাতীয় মাছ, না চেনার কিছু নেই। তো আমরা ইলিশ মাছকে নামে চিনি, গুনে চিনি না। আমরা অনেকেই জানি ইলিশ মাছ মুখরোচক মাছ, স্বাদে ভালো, তাই খাই। কিন্তু ইলিশের তো কিছু গুণ আছে, আমরা সেটা জানি না। ইলিশ মাছ পুরুষের যৌন স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না। ইলিশ মাছে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এছাড়া রয়েছে সেলিনিয়াম, রয়েছে জিঙ্ক এবং পটাশিয়াম। আমি যে কয়টির উপাদানগুলোর কথা বললাম আপনারা জানেন, এই সব কয়টি উপাদানই পুরুষের যৌন স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা জানেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটাও যৌন স্বাস্থ্যের উন্নতি ঘটায়। সেলিনিয়াম পুরুষের যৌন স্বাস্থ্য উন্নতি ঘটাতে, পুরুষের সেক্স দুর্বলতা দূর করতে, বীর্যের মান ঘন করতে, বীর্যের গুণগত মান বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিঙ্কও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পটাশিয়ামও রাখে, সবগুলোই আমরা কম বেশি জানি। এছাড়া ইলিশ মাছ আপনার হৃদযন্ত্রকে ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা নিয়মিত ইলিশ মাছ খান তাদের হৃদযন্ত্রের সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এছাড়া আপনারা যদি নিয়মিত ইলিশ খান, ইলিশ মাছ কিন্তু মস্তিষ্কের গঠনও ভালো করে। যারা নিয়মিত ইলিশ খান তাদের কিন্তু স্মৃতিশক্তি বা ব্রেনের কার্যক্ষমতা বেশি হয়। তো ইলিশ এখন শুধু আমরা স্বাদে খাবো না, কাজে খাবো, ঠিক তো? তো আপনারা ইলিশ খাবেন, ইলিশ কিন্তু খুব যে দামে বেশি এমন না, ছোট সাইজের ইলিশ এগুলো দামে একটু কম হয়। আপনারা মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করবেন, স্বাদে না কাজে খাবো ইলিশ। এরপরে ইলিশ মাছের আর একটি গুণ হচ্ছে এটা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে। যাদের কোলেস্টেরল একটু বেশি, ইলিশ মাছ তাদের ক্ষেত্রে খুব ভালো কাজে আসে। নিয়মিত ইলিশ মাছ খেলেও আপনার কোলেস্টেরল স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। এছাড়া ইলিশ খেলে আপনার বাত বেদনা এগুলো সাধারণত কমে যাবে। যারা বলেন যে কোমরে ব্যথা, শরীরের পেছনে ব্যথা, মাজায় ব্যথা, বিভিন্ন জায়গা বাত বেদনার কথা যারা বলেন, ইলিশ মাছ খেলেও তাদের এই বাত বেদনা কমে যাবে। এছাড়া ইলিশ মাছের কথা আমি একটু আগেই বলছি যে ইলিশ মাছ মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আপনার মানসিক স্বাস্থ্য যদি শক্তিশালী হয় তাহলে আপনার যৌনতায় আপনার পারফরমেন্স অনেক বেশি ভালো হবে, অনেক বেশি বেটার হবে। যার মানসিক ডেভেলপ বেশি সে সহবাসে অনেক বেশি পারদর্শী হবে, তার সহবাস টাইম অনেক বেশি হবে। তো আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে শুধু আপনি ইলিশ খাচ্ছেন না, আপনার যৌন স্বাস্থ্যেরও উন্নতি ঘটছে। তাই মানসিক স্বাস্থ্য ডেভেলপ করে যৌন স্বাস্থ্যের উন্নতি ঘটাতে অবশ্যই ইলিশ খাবেন। ইলিশ মাছ যারা নিয়মিত খান তাদের সাধারণত খুব সহজে যৌন দুর্বলতা দেখা দেবে না। আপনি যদি সপ্তাহে 2 থেকে 3 দিন নিয়মিত ইলিশ মাছ খান সেক্ষেত্রে আপনার যৌন দুর্বলতা কম সৃষ্টি হবে। ইলিশ মাছ পুরুষের শুক্রাণুর সংখ্যা অধিক বাড়ায়। যারা নিয়মিত ইলিশ খান তাদের শুক্রাণুর সংখ্যা অনেক বেড়ে যায়। ইলিশ মাছ পুরুষের বীর্যের গুণগত মান এবং টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সহায়তা করে। তো বন্ধুরা, আমরা ইলিশের অনেক গুণের কথা জানলাম, ইলিশে কী কী ভিটামিন আছে, ইলিশ কীভাবে আমাদের যৌন স্বাস্থ্যের উপকার করে, এটা আমরা এখন জেনে গেছি। আশা করি আপনারা এখন থেকে নিয়মিত ইলিশ খাওয়ার চেষ্টা করবেন। ইলিশ যদিও আমারও পছন্দ, আমিও ইলিশ খাই, তো আমি যেহেতু খাই এবং এটার গুণাগুণ সম্পর্কে আমি জানি, সেহেতু আমার রোগীদের ভালোর জন্য আপনাদেরকে আমি বলবো, আপনারা সবসময় মেডিসিনের পেছনে দৌড়াবেন না।
এতে এতে একজন ডাক্তার অনেক বিব্রত ফিল করে। আপনার মধ্যে তেমন কোনো জটিল সমস্যা নেই, তারপরও আপনি ভুলভাল হাজার মেডিসিন খেয়ে নিজেকে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছেন। কেন ভাই, এগুলো কেন? আপনারা প্রকৃতিতে অনেক ভালো খাবার রয়েছে, আমাদের এই প্রকৃতির মধ্যেই অনেক ভালো ভালো খাবার আছে, যেগুলো খেয়ে আমাদের যৌন স্বাস্থ্যের, মানসিক স্বাস্থ্যের, শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো সম্ভব। তো যদি খাবার খেয়েই আমাদের সব আসে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা যে মেডিসিনই খান না কেন, মেডিসিনের কিন্তু কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে। আর ন্যাচারাল যে খাবার খান এগুলোতে কিন্তু তেমন সাইড ইফেক্ট থাকে না, এটা কিন্তু নিয়মিত খাওয়া যায়, এমনকি বেশি খেলেও খুব বেশি ক্ষতি হয় না। আপনি কিন্তু একটা জায়গা দুইটা কিংবা তিনটা যৌন উত্তেজক মেডিসিন খান, তাহলে দেখবেন যে আপনার হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আপনি কিন্তু চাইলে একটা জায়গা তিনটে মেডিসিন খেয়ে কিন্তু যৌন কাজে বা সহবাসে লিপ্ত হতে পারছেন না, কারণ তাতে আপনার শরীরে যে কোনো একটা মারাত্মক ক্ষতি হবে। কিন্তু আপনি যদি নিয়মিত ইলিশ মাছ খাওয়ার অভ্যাস গড়ে তোলেন, তাহলে কি আপনার মেডিসিন খেতে হবে? খেতে হবে না। আসলে মূল কথা হচ্ছে যে আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে হবে, লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে। এগুলো যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার আর মেডিসিন খেতে হচ্ছে না। একটা কথা মনে রাখবেন যে মেডিসিন কিন্তু একজন ডাক্তার তখন সাজেস্ট করে যখন তার কোনো খাবার বা অন্য কোনো বাহ্যিক উপাদান ব্যবহার করে যখন তার ওই সমস্যাটা সলভ করা সম্ভব হচ্ছে না, তখনই মেডিসিন ব্যবহার করে। আর আমরা কি করি, আমরা যারা ডাক্তারের পরামর্শ নিই না, ফুটপাত থেকে মেডিসিন কিনে খাই, সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয় কি, আমরা কিন্তু বেশিরভাগই, দেখুন আপনি যখন ফুটপাত থেকে একটা মেডিসিন কিনে খাচ্ছেন, অমুক শালসা অমুক মালসা সব ঠিক আছে, কিন্তু ওই শালসা মালসার মধ্যে কি আছে আপনার কিন্তু জানা নেই, কি উপাদানের কি কাজ এটা কিন্তু আপনার জানা নেই, বা তারা কিন্তু আপনাকে বলেও না, তাদের গায়ে কোনো লেবেল নাই, নাই কোনো কি উপাদানে তৈরি সেটাও বলে না। তো এগুলো আপনার বললেও সে সত্য কিংবা মিথ্যা বলছে এটাও সঠিক না। যখন একটা ওষুধ কোনো উপাদানগুলো আপনি সঠিকভাবে জানেন না বা কোনো সরকারি গভর্নমেন্টভাবে ওই ওষুধটি ভ্যারিফাই না, তো তখন সেই ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর হবে, কারণ সরকারের অনুমোদনবিহীন কোনো ওষুধ আপনি বাজার থেকে খেলেন সেটার গুণগত মান পরীক্ষা করা হয় না, তো যার কারণে তার হাজারটা সমস্যা থাকে। তাই বন্ধুরা, আমি যেহেতু একজন সিনিয়র ডাক্তার এবং দীর্ঘদিন এই ডাক্তারি পেশায় আছি, এবং আমি চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য, তো আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরও ভালো কিছু করতে পারি। তা আপনারা সবসময় চেষ্টা করবেন আমি যে উপদেশগুলো দিই সেটা 100% পিওর উপদেশ দিই। আমি নিজের জায়গা থেকে, আমি মনে প্রাণে একজন বাঙালি, আমি চাই আমার দেশের লোক, আমার পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে তা সেখানকার লোকগুলো সবাই ভালো থাকুক, আমরা ওষুধ নির্ভর না হয়ে প্রাকৃতিক খাবার নির্ভর হই, তাহলে ডে বাই ডে আমাদের সব কিছু ভালো হয়ে যাবে, আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো, আমাদের এই এত বিবাহ বিচ্ছেদ হবে না, এত ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না, পারিবারিকভাবে এত হতাশা থাকবে না। তো আপনার যখন শরীরের ক্ষমতা অনেক বেশি থাকবে, তখন কিন্তু আপনি মানসিকভাবেও ভালো শক্তিশালী হবেন, আপনার মধ্যে ভয়ের কোনো কাজ করবে না। তাই প্রাকৃতিক খাবার খান, আমাদের দেশীয় ফলমূল খান, দেশীয় মাছ খান, এগুলোতে প্রচুর সেক্সুয়াল ভিটামিন রয়েছে যেগুলো আপনাদের সেক্সুয়াল সমস্যাকে ইমপ্রুভ করতে বা যৌন দুর্বলতাকে উন্নতি করতে খুব সহায়তা করবে। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমি ডাক্তার দ্বিজেন্দ্রনাথ সরকার সবসময় আপনাদের পাশে আছি, থাকবো। শুভরাত্রি।